वेलकम एवरीबॉडी, वेलकम टू माय यूट्यूब चैनल द पुलिस व्लॉग्स। आज के अनेक दिन पर तुम्हारे साथ आबार कथोपकथन जो चले जदिव लाइव ना ये पुजो प्राय शेष मैं शेष आज के हो गल 17 तारीख 15 तारीखे दशमी छो आज के 17 तारीख हो गए। तो आर सामने लक्ष्मी पुजो जदिव लक्ष्मी पुजो आर काली पुजो आ मिलादुन नबी आछे अनेक किछु अनेक प्रोग्राम ही आछे सब प्रोग्राम अटेंड करते हबे आमादेरके तार साथे आमादेरके आमादेर निजेर जेगुलो काज सेगुलो करते हबे। शुधु प्रोग्राम अटेंड करले हबे ना, शुधु पुजो ते शुधु घुरले हबे ना। पुजो शेष हये गेछे, आबार जेदिन पुजो हबे सेदिन आबार घुरबो मस्ती करबो ठीक आछे, किन्तु एबार आबार लेगे पड़ते हबे। एग्जाम आमरा प्रिलिम्स दिये दिएछि, मोटामुटी हिसेब करे अंदाजो करे निएछि कि होते चलेछे रेजाल्टे। रेजल्ट कबे हबे सेटा चर्चार विषय ना, कारण जे से दायित्वटा वेस्ट बेंगल पुलिस रिक्रुटमेंट बोर्डेर काछे रयेछे। आपातत आमार मने हय ना काली पुजोर आगे हबे, आफ्टार काली पुजा आफ्टार दिवाली एटलिस्ट नवेम्बर लास्ट बा डिसेम्बर होते पारे। आमार प्रपारलि एटा आमार आईडिया दिच्छि अकॉर्डिंग टू मी, आमार हिसेब अनुयायी। तो एटाई एबार शुरू करते आमादेर आबार माठ, तार साथे मेन सेट प्रिपरेशन वेस्ट बेंगल पुलिस कन्स्टेबलर जोन्नो, तार साथे आमरा किछु मजा मस्तिओ करब। पुजो आछे आबार सामने, दिवाली आछे, लक्ष्मी पुजो, छठ पुजो, विभिन्न बांगालीदेर तो सबई अनुष्ठान, जेरकम ईद सेरकम दुर्गा पुजो सबई एकसाथे चले, सबाई एनजय करे आमराओ करब, तार साथे पड़ाशोनाओ चालाब। तार साथे आमी तोमादेर आबार প্রত্যেকটা ভিডিওর মতো আবার রিকোয়েস্ট থাকলো যে চ্যানেলটাকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। এবং আমার যে সেকেন্ড চ্যানেলটা আছে ব্লগ চ্যানেলটা রিয়া অ্যান্ড রকি ব্লগস, সেখানেও যাও, চ্যানেলটাকে শেয়ার করো, লাইক করো, সাবস্ক্রাইব করো। ওটা টোটালি আমার নিজের লাইফের সব কিছুই থাকছে ওতে। এটা যেহেতু অন্যরকম চ্যানেল, এতে সেগুলো প্রোভাইড করছি না আমি, ওতেই থাকছে সব কিছু। লাস্ট ভিডিওতে আমি বলেছিলাম আমি নিজেও নিজের ওয়েট লস শুরু করেছি, ওয়েট বেড়ে গেছে অনেক, সে ভিডিওগুলো ওতে দেবো আমি। এবং এখানেও তোমাদের কিছু ওয়েট লস এবং ওয়েট গেইনের টিপস যতটা আমার নলেজে আছে সেগুলো আমি দেওয়ার চেষ্টা করব। তো আজকে বেসিক্যালি কিছু কোয়েশ্চেন্স বারবার ইউটিউবের কমেন্ট বক্সে আসছে, সেগুলোর ওপরেই আমি একটা আলোচনা জাতীয় ভিডিওই করতে চলেছি আজকে, পার্টিকুলার কোনো একটা টপিক না। তো চলো আগে ভিডিওটা দেখো, স্কিপ করে যেও না, পুরো ভিডিওটা দেখো। পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে বিশেষ করে আমি কোন কোয়েশ্চেনগুলোর আনসার করছি, বিকজ রিপিটেটিভ কোয়েশ্চেনগুলোই আমি ধরেছি, সেগুলোর ওপরে আলোচনা করব। চলো তাহলে ভিডিওটা দেখতে থাকো, শুরু করা যাক আজকের আলাপ আলোচনা। তাহলে প্রথমত যেটা বলার যে লাস্টের আগের ভিডিওতে আমি পুরো নোটিফিকেশনটা ডিটেলসে উইথ স্ক্রিনশট বলে দেওয়ার পরেও হিউজ কোয়েশ্চেন সেই সব জাতীয় কাইন্ডলি ভুলভাল টাইপের এগুলো কোয়েশ্চেন করো না এখনও, যে কত মিনিমাম ওয়েট আছে, কত হাইট আছে, এগুলো ভুলভাল টাইপের কোয়েশ্চেন। নোটিফিকেশন দেওয়া আছে, আমি বারবার দু অ্যাটলিস্ট প্রথমেও বলেছি এবং লেটেস্ট একটা ভিডিওতেও তোমাদের স্ক্রিনশটের সাথে বুঝিয়ে দিয়েছি। তো একটা টপিকের উপর কতবার আর বলো বলো, তোমরাও তো সব চাকরি প্রার্থী রয়েছ। আচ্ছা, নেক্সট হচ্ছে যে একটা কোয়েশ্চেন বারবার হচ্ছে, যতটা বেশি না ওয়েট লসের উপরে কোয়েশ্চেন আসছে তার চেয়ে বেশি ওয়েট গেনের উপরে কোয়েশ্চেন আসছে। তুলনামূলক আমি নিজের লাইফের এক্সপিরিয়েন্স থেকে বলছি, আমি অনেকবারই ওয়েট লস করেছি। এবার আমার মনে হচ্ছে ওয়েট লসের থেকে ওয়েট গেনটা একটু বেশি টাফ, ওয়েট লসেরটা টাফ মনে হচ্ছে, মনে হয় অনেককে, বাট শুরু করে দিলে ওয়েট লস হতে থাকে। তো অ্যাকর্ডিং টু মি ওয়েট লস হচ্ছে ফার ইজি দেন ওয়েট গেইন। তো ওয়েট লস তো আমি নিজে করেছি, তো আমি সম্পূর্ণভাবে তোমাদের নিজের এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারবো। ওয়েট গেইন করাটা টাফ এই জন্য বলছি যে আমার বন্ধুবান্ধবকে আমি দেখেছি তারা কীভাবে ওয়েট গেইনের জন্য কষ্ট করেছে। ওয়েট লসটা হচ্ছে যে তুমি ধরে নাও যে ওয়েট তোমার বেড়ে গেছে,
তুমি একটু ওয়ার্কআউট করলে, একটু ডায়েট করলে খুব স্লোলি হলেও তোমার কমবে। যদি মাসে 2 কিলো বা 1 কিলো কমে তো কমবে, বাট মান্থলি 1 কিলো গেইন করা, যাদের গেইন হয় না, যাদের মেটাবলিজম স্লো, খুব টাফ। তোমাদের প্রত্যেকেই কোনো বন্ধু বান্ধব কাউকে দেখে হবে যারা খুবই স্লিম, বাট তুমি যতটা খাচ্ছ তার ডবল খাচ্ছে, বাট তবুও ওয়েট গেইন হচ্ছে না। মানে এক্সাম্পল দিতে গেলে, যে আমি আমি যে বডি শেপের ওপরে, সরি, আমি যে বডি শেপ থেকে বিলং করি, যে আমি জল খেলেও যদি প্রপার ডায়েট আর ইয়ে না মেনটেন করি, শুধু জল খেয়েও মোটা হয়ে যাব। আবার অনেকে আছে যে জল কেন, দুবেলা পোলাও মাংস খেলেও সেম টু সেম থেকে যাবে। আমি দেখেছি যে আমি যা খাচ্ছি, আমার ফ্রেন্ড যারা মেসে থাকতো একই খাবার খাচ্ছি, আমি ভুলে যাচ্ছি সে যে কি সেই আছে। তো এখান থেকে যে ধারণাটা তোমাদের দিতে চাইছি যে ওয়েট গেইন করা একটু টাফ আছে, বাট হবে না, এরকম নেই। তোমাদের কি করতে হবে, কার্বোহাইড্রেট প্রোটিন ইনটেক বাড়াতে হবে। এবার যদি খুবই কম থাকে তো আমি বলবো একবার ফিজিশিয়ানকে কনসাল্ট করে নাও, সেখানে গিয়ে তোমার প্রবলেমটা শেয়ার করো, বলো ডক্টরকে যে আমার ওয়েট এরকম কম আছে, আমার এরকম ব্যাপার আছে, ওয়েট আমার বাড়াতে হবে। ইভেনলি তোমার ওয়েট কতটা কম আছে, কী হিসেব আছে, সব কিছু তারা ওজন করে তো বলেই দেবে। প্রপার রিজনটা ধরা পড়বে যে কেন ওয়েট গেইন হচ্ছে না। অনেকের পেটের সমস্যা থাকে, এবার সেটাও কতটা কী আছে ধরা পড়ে যাবে। আমি শুধু তো বলে দিলে হবে না, এটা খেয়ে নাও, ওটা খেয়ে নাও, একটা হজমের ব্যাপারও থাকে। তো আমি বেসিক বলছি, কোনো এক্সট্রা কিছু বলছি না, বেসিক আমাদের রেগুলার লাইফে যেগুলো খাবার আমরা খাই সেগুলোর ওপরেই বলছি। যে কমন কিছু সেটা হচ্ছে যে ওয়াটার ইনটেক বাড়িয়ে দিতে হবে, অ্যাটলিস্ট 5 থেকে 6 লিটার ওয়াটার ইনটেক করতে হবে পার ডে, 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে যে সিম্পলভাবে আমি চেষ্টা করব রাইস ইনটেক বাড়িয়ে দেওয়া, ভাত বেশি করে খাবো, যদি সম্ভব হয় তো 3 বেলায় ভাত খাবো। সকালবেলা টিফিন যেটা টাইম বলে ব্রেকফাস্ট, সেখানে আমি গলা ভাত যেটাকে বলে আমাদের দেশি ভাষায়, মানে প্রেসার কুকারে সিটি দিয়ে একটু জল জল ভাব থাকবে উইথ ঘি, সেটা আমি খেতে পারি, ডালিয়া খেতে পারি, ওটস খেতে পারি, এইসব জাতীয়। কলা বেশি করে খাবো আমি, এবার বেশি করে মানে এরকম না যে দিনে 20টা খেয়ে নিলে, ব্রেকফাস্টে 2টো খেলে, স্ন্যাক্সে বিকেলের দিকে খেলে। আলু বেশি করে খেতে হবে, আলুতে কার্বোহাইড্রেট থাকে, আলু বেশি করে খেতে হবে। এগুলো আর একটু যেগুলো জাঙ্ক ফুড সেগুলো অ্যাভয়েড করতে হবে, কারণ যে অনেকে বলে জাঙ্ক ফুড খেলে ওয়েট গেইন হবে, বাট তোমার হবে না। যাদের ওয়েট গেনের প্রবলেম আছে তাদের আমার মনে হয় না জাঙ্ক ফুড খেয়ে ওয়েট হবে, প্রপার ওয়েটটা ইনক্রিজ করতে হবে। এটা আমি বলছি যাদের 2 কিলো 3 কিলো 4 কিলো, এবার যদি তোমার 10 কিলো ওয়েট কম থাকে তাহলে নিশ্চয়ই কোনো প্রবলেম আছে, হাইট অনুযায়ী যদি এতটা কম থাকে। তো এগুলোই বেসিক্যালি, এগুলোই আমার কাছে, এর চেয়ে বেশি আর কিছু ইনফরমেশান নেই ওয়েট গেনের বিষয়ে। যদি পারো তোমরা ডক্টর কনসাল্ট করতে পারো। এবার আসি ওয়েট লস, এখানে আমি মাস্টার আছি, কারণ যে আমি নিজের উপরে করেছি। তো ফার্স্টলি চলো আমিও শুরু করে দিয়েছি সেম টু সেম। আমার স্টার্টিং হচ্ছে আজকে থেকেই, পুজোর মধ্যে করতে পারিনি, বলেছিলাম যে করব। তো আজকে হবে কীভাবে শুরু, শুরু হবে প্রথমত আমি শুরু করব, প্রথমত হবে যে আমার ওয়াটার ইনটেক বাড়িয়ে দেবো, 5 লিটার জল খেতে হবে দিনের বেলা, দিনের বেলা মানে 24 আওয়ার্সের মধ্যে। 1 নম্বর ছোটো ছোটো চেঞ্জগুলো বলছি, সুগার ইনটেক হয় 0 করে দিতে হবে বা কমিয়ে দিতে হবে, চেষ্টা করো 0 করে দেওয়ার। 2 নম্বর হয়ে গেল। 3 নম্বর কোল্ড ড্রিঙ্কস খাবো না, হয়ে গেল। 4 নম্বর ঠান্ডা কিছু খাবো না, হয়ে গেল। 5 নম্বর ভুলভাল টাইমে খাবো না। 6 নম্বর কোনো জাঙ্ক ফুড খাবো না, চাউমিন রোল এগুলো জাতীয় জিনিস খাবো না। কদিন খাবো না, অ্যাটলিস্ট 2 মাস তো খাবো না, তারপরে একটু একটু খেতে পারি, একেবারে সব ছেড়ে দিলে তো হবে না। জাঙ্ক ফুড বাদ, এবার বলবে যে তাহলে বাঁচলো কি, এ কিছুদিন যখন বেড়ে গেছে ওয়েট তো কমানোর জন্য কিছুদিন তো করতে হবে। রাইস দিনে একবারই খাবো দুপুরবেলা, তাও চেষ্টা করব কম পরিমাণে খাবার, ডাল সবজি এগুলো বেশি করে খাবো, রাতে চেষ্টা করব রুটি খাওয়ার। এবার যদি খুব বেশি ওয়েট থাকে
আর যদি মানে অ্যাফোর্ড করতে পারো তাহলে স্যালাড খেতে পারো, দুধ খেতে পারো রাত্রিবেলা। চেষ্টা করবো উইদিন 8 PM করে নেওয়ার। তো আমিও এগুলো শুরু করব, কতটা পারবো জানি না, একটু হয়তো অ্যামাউন্ট এদিক ওদিক হতে পারে বা একটা আইটেম এদিক ওদিক হতে পারে, বাট করতে হবে, ওয়েট কমাতে হবে। মোটামুটি যেগুলো এখন বললাম, আস্তে আস্তে আরও কিছু বলবো, শেয়ার করব। মোটামুটি যেগুলো এখন বললাম তার সাথে যে আমাকে মাঠ প্র্যাকটিস করতে হবে, দৌড় কিছু এক্সারসাইজ করতে হবে, সেগুলো করলে আমার হিসেব বলছে অ্যাটলিস্ট মাসে 3-4 কিলো 5 কিলো তো কমবেই কমবে। আমি নিজেও শুরু করছি, এরপরে চেষ্টা করব ওয়ার্কআউটগুলো দেখানোর। ফ্রি হ্যান্ড এক্সারসাইজই করব আমরা নেক্সট। আমি চেষ্টা করব, আমি যখন করব সেটা ভিডিও ফুটেজ নিয়ে রাখার, বেসিক যেগুলো আছে একদম বেসিক ফ্রি হ্যান্ড এক্সারসাইজ সেগুলো করব। মাঠের জন্য সুবিধা হবে, রানিংয়ের জন্য, ওয়েট লস তো হবেই। তো মোটামুটি ধরে নাও তোমাদের ওয়েট লস জার্নি শুরু ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের জন্য, যাদের ওয়েট বেশি আছে। আর ওয়েট গেইনের বিষয়টা তো আমি আগে বললাম, যতটুকু বলতে পেরেছি ততটুকুই আমার কাছে ইনফরমেশন রয়েছে, ফার্দার ডাক্তার কনসাল্ট করতে পারো। আর ওয়েট লসের বিষয়টা আমি ডিটেলসে আরও যাব, প্রায় রেগুলারই টাচ করে যাব। আচ্ছা, এবার কিছু কোয়েশ্চেন আসছে যে মাঠ কবে হবে, রেজাল্ট কবে হবে। আমি আবারও বলছি ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের সাথে আমার কোনো সম্পর্কও নেই, আর তারা তাদের ইনফরমেশন তো লিক করবে না অ্যাডভান্স, যখন দেওয়ার দিয়ে দিবে। তবে রেজাল্ট তো অ্যাটলিস্ট দিওয়ালির আগে হচ্ছে না, হিসেব যা বোঝা যাচ্ছে। এগুলোই কিছু কোয়েশ্চেন বারবার আসছিল। আর একটা কোয়েশ্চেন সেটা অনেকেই জিজ্ঞেস করছো, তো কাইন্ডলি বলবো, সেটা হচ্ছে ওই গ্লাসের ব্যাপারটা। তো কাইন্ডলি একটু নোটিফিকেশনে যাও, গিয়ে পুরোটা ঘাটো, ওখানে পুরো ডিটেলসটা পেয়ে যাবে। এরপরে নেক্সট কোনো কোয়েশ্চেন থাকলে আবার করতে পারো, আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে সেখানেও কোয়েশ্চেন করতে পারো। তো ফার্দার ভিডিওগুলোর জন্য ওয়েট করো, ভিডিওগুলোকে দেখো প্রপারলি, ফলো করো, আই থিঙ্ক তোমাদের সুবিধে হবে। আর একটা কথা যেটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে যে লাস্ট পুজোতে একদিন একটা রেস্তোরাঁতে বসে খাচ্ছিলাম, হঠাৎ করে আমারই একজন সাবস্ক্রাইবার, নামটা হচ্ছে প্রভাতী যতদূর সম্ভব, এক্স্যাক্ট মনেও আসছে না আমার, হঠাৎ করে সামনে এসে বলল নমস্কার স্যার, খুব খুশি হলাম। সে বলল যে আপনার ভিডিও থেকে অনেক সুবিধে পেয়েছি, অনেক ভাল লাগলো। তো তোমাদেরকে বলার যে আমি তোমাদের সাথে আছি, যতটা সম্ভব যতটা জানি, তার বেশি দিতে পারবো না, তবে যতটা জানি সেটা সম্পূর্ণ তোমাদের দেব। ভিডিওগুলো দেখো, চ্যানেলের সাথে থাকো, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, লাইক করো, শেয়ার করো, চ্যানেলটা গ্রো করতে হেল্প করো, তোমাদেরও সুবিধা হবে আর আমিও তোমাদের সাথে ভালোভাবে জুড়তে পারবো। এই বলে আজকে ভিডিওটা শেষ করছি, নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসবে, তো নেক্সট ভিডিওর জন্য ওয়েট করো। এখন তাহলে আসছি।